নির্বাচনের আগের রাতে এইভাবে ভোট চুরি এর আগে বাংলাদেশে আর কোনো সরকারের আমলে ঘটেনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এমন অভিযোগ করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরী সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের নানা সমালোচনা করেন বক্তারা। আগের রাতে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষকে সাক্ষী রেখে ভোট চুরি করে এবং কি পরিমাণ অধ্যত থাকলে যে যা ইচ্ছা করবো কিছু করতে পারবি না তোরা। আমি বাংলাদেশের ইতিহাসে দেখি নাই লুটপাট হয়েছে, হাওয়া ভবন হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। আমি বাংলাদেশে দেখি নাই বাংলাদেশ ব্যাংকই লুট হয়ে গেছে। বিশ্বজিতের মতো নিরীহ দর্জি তাকে হচ্ছে ছাত্র রাজনীতির বলি হতে হয়। তো এই দুই শ্রেণীর ছাত্রর কথা বললাম, এক শ্রেণী হচ্ছে তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবির জন্য আন্দোলন করে, আর এক শ্রেণী হচ্ছে তাদেরকে দমন করার জন্য মাঠে উঠে পড়ে লেগেছে।